নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সিম আলু ফুলকপি ভাজা নিয়ে নিয়েছি। এখানে ফুলকপি ছোট ছোট করে কেটেছি, ফুলকপিগুলোকে, আলুও লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই সিম কাটছি, আপাতত এখনো বাকি আছে, এই একটু কাটছি এইভাবে। আর এখানে আছে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমার সিমটা কেটে নিই। কিভাবে কাটছি দেখছেন তো বন্ধুরা, একদম পাতলা ছিঁড়ে ছিঁড়ে করে এইভাবে সবগুলি কেটে নেব। আমার সবটা কাটা হয়ে গেছে, আমি এবারে ভেজে নেব। আমি কড়াইতে চাপিয়ে নেব ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা পারলে সাদা তেলেও ভাজতে পারেন। দিয়ে দেবো কেটে রাখা শিম। দেবো আলু, এটা যে হালকা ভাজা হয়ে যাবে এই সময়তে দিয়ে দেবো আমি ফুলকপি আর লবণ, হলুদ আর লঙ্কা। নেড়ে চেড়ে খুব ভালো করে লাল করে ভেজে নেবে। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, যারা বেশি ভালো খায়। আমার ভাজাটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এইরকম ঠিক লাল লাল ভাজাটা হবে, সমস্ত আমার গোটা গোটা আছে দেখুন, আলু, ফুলকপি, এই সিমের কুচি। আমি নামিয়ে নেব ভাজাটা। দেখলাম তো বন্ধুরা, তাড়াতাড়ি হয়ে গেলে এটা আপনাদের রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে করবেন, করে খাবেন, আর আমাকে জানাবেন যে এইটা কত ভালো লাগলো খেতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে